তো বন্ধুরা, এই মুহূর্তে বিগ ব্রেকিং নিউজ। প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাইমারি শিক্ষা পর্ষদ। নেওয়া হবে ইন্টারভিউ। 187 জনের নামের যে লিস্ট বা তালিকা, সেটা প্রকাশ করা হলো। 19 তারিখ আয়োজিত হতে চলেছে এই প্রক্রিয়া। তো তার সঙ্গে আরও একটি আপডেট আসছে, নতুন টেট অর্থাৎ নতুন প্রাইমারি টেট, যেটা 2022 বলুন বা 2023 বলুন, সেটা নেওয়ার ব্যাপারে একটি বড়সড় আপডেট উঠে আসছে। তো কী সেই আপডেট, চলুন বন্ধুরা জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনারা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কমেন্ট সেকশনে বন্ধুরা অবশ্যই আপনারা জানাতে আমাদের ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। তো প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। নেওয়া হবে ইন্টারভিউ। তার সঙ্গে নতুন টেট নেওয়ার ব্যাপারে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসছে। তো সে কী আপডেট এসছে অবশ্যই আমরা জানবো, তার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন দেখে নিই আগে নোটিশটাতে কী বলা হয়েছে। তো ভালো খবর চাকরি প্রার্থীদের জন্য, প্রাথমিকের 2014 টেটের যে প্রশ্ন ভুল মামলা, সেই মামলা আদালতে জয় পাওয়া চাকরি প্রার্থীদেরকে ভ্যারিফিকেশন এবং ইন্টারভিউর জন্য ডাকা হয়েছে। মোট 187 জনের একটা লিস্ট পাবলিশ করা হয়েছে, সেটা দেখব। তো প্রাথমিক শিক্ষক পদে নিয়োগের পূর্ব শর্ত হিসাবে কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ যোগ্য প্রার্থীদেরকে প্রশংসাপত্র, প্রাসঙ্গিক নথিপত্র যাচাই এবং আবেদনকারী প্রার্থীদের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্ট নেবে। তো যেটা বলা হচ্ছে স্কুটনি যাচাই প্রক্রিয়া এবং ভাইবা ভাই যেটা রয়েছে অ্যাপটিটিউড টেস্ট, সেটা 19/9/2022 থেকে শুরু হয়ে যাবে সোমবার থেকে। 10টা থেকে 5টা পর্যন্ত আচার্য প্রফুল্ল যে ভবন রয়েছে সেখানে সল্টলেকে হবে। তো এখানে দেখুন, এই সমস্ত চাকরি প্রার্থীদের যাচাইকরণ প্রক্রিয়া এবং সাক্ষাৎকার উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যাচাই এবং প্রমাণীকরণের জন্য 19/9/2022 এই তারিখে সময়সূচিতে নিম্নলিখিত নথিগুলি, আসল এবং যে ফটোকপি রয়েছে তার সঙ্গে কিন্তু নিয়ে আসতে হবে। তো কী কী নথি লাগবে সেগুলো আমরা জন্য দেখে নিই। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি কিন্তু আজকে রাত্রিবেলায় কিন্তু পাবলিশ করা হয়েছে। এবং সেক্ষেত্রে নোটিশের যেটা মূল বিষয়বস্তু, নোটিশ ফর স্কুটনি ভেরিফিকেশন অ্যান্ড ভাইবা ভয়েস অ্যাপটিটিউড টেস্ট। তো যেটা বললাম যে 19 তারিখেই কিন্তু আপনাদের এটা কন্ডাক্ট করা হচ্ছে এবং কোথায় করা হচ্ছে সেটা এখানে কিন্তু উল্লেখ রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন সেকেন্ড প্যারাতে কিন্তু সেটা দেওয়া রয়েছে, স্কুটনি ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড ভাইবা ভয়েস অ্যাপটিটিউড টেস্ট উইল বি হেল্ড ফ্রম 10 AM to 5 PM অন 19/9/2022 অর্থাৎ 19 তারিখে সোমবারে আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে আপনাদের এই ভেরিফিকেশন বা ভাইবা ভয়েস যেটা বলছেন সেটা কিন্তু হবে, ঠিক আছে। তো এখানে যেটা বলা হয়েছে, সাচ ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাটেন্ড দ্য ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড ইন্টারভিউ অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট অ্যাট দ্য অ্যাপয়েন্টমেন্ট শিডিউল টাইম অফ 19/9/2022 অ্যালং উইথ দ্য ফলোয়িং ডকুমেন্টস। তো কী কী ডকুমেন্টস আপনাদের লাগবে নিয়ে যেতে হবে এখানে কিন্তু সেটা রয়েছে, আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন লিস্ট অফ টেস্টিমোনিয়ালস কী কী লাগবে আপনাদের, অ্যাডমিট কার্ড টেটের, অরিজিনাল অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা, তারপরে দেখুন এখানে অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট মাধ্যমিক পরীক্ষা এবং মার্কশিট যেটা লাগবে বলছে হায়ার সেকেন্ডারির, তারপরে বলা হচ্ছে সার্টিফিকেট অফ ট্রেনিং যারা ডিএলএড করে রেখেছেন, স্পেশাল ডিএলএড যারা করেছেন তাদের জন্য। এবং তার সঙ্গে দেখুন 6 নম্বরে অরিজিনাল মার্কশিট, সার্টিফিকেট, ব্যাচেলার ডিগ্রি, তারপরে অরিজিনাল শিডিউল কাস্ট সার্টিফিকেট বা কোনো রকম আপনি যদি কাস্ট সার্টিফিকেট থাকে সেটা লাগবে, অরিজিনাল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি থেকে থাকেন তাদের সেটা রাখবে, তারপরে রেলেভেন্ট সার্টিফিকেট, অরিজিনাল এক্সপার্ট ক্যাটাগরি, তারপরে অন্যান্য যেগুলো রয়েছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আপনাদের লাগবে, আধার কার্ড, সমস্ত কিছু যাবতীয় তথ্য আপনারা কিন্তু 17টা পয়েন্ট এখানে মেনশন করা রয়েছে, আপনারা এইগুলো নির্দিষ্ট টাইমে কিন্তু চলে যাবেন। তারপরে যেটা বলা হয়েছে দেখুন, এখানে নোট ভালোভাবে মোটা অক্ষরে লিখে দেওয়া রয়েছে, ইফ এনি রিপিটেশন আ ক্যান্ডিডেট ফেলস টু সাবমিট দ্য রিকোয়ার্ড ডকুমেন্ট মেনশন অ্যাবভ, হি অর সি উইল নট বি এন্টারটেন টু পার্টিসিপেট ইন দ্য স্কুটনি ভেরিফিকেশন প্রসেস অ্যান্ড ভাইবা ভয়েস অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ইট উইল বি ডিউটি কমিউনিকেটেড টু দ্য অনারেবল হাইকোর্ট। তো এখানে যেটা বলা হয়েছে, যদি আপনারা রিপিটেশনের কোনো রকম জিনিস বা ডকুমেন্টস যেগুলো রয়েছে আপনারা যদি মেনশন করতে ভুলে যান বা কোনোরকমভাবে আপনারা যদি না দিয়ে থাকেন, তাহলে কিন্তু উইল নট বি এন্টারটেন টু পার্টিসিপেট অর্থাৎ যে ভেরিফিকেশন এবং স্কুটনি প্রক্রিয়া হবে সেখানে কিন্তু আপনারা পৌঁছাতে পারবেন না। তো এখানে ক্লিয়ারলি বলে দেওয়া রয়েছে, সেটা অর্ডার যেটা বলা হচ্ছে হাইকোর্টের অর্ডার রয়েছে এটা। তো এখানে আপনাদের বলে রাখি, সেকেন্ড যে পেজগুলো রয়েছে বা সেকেন্ড থার্ড যে পেজগুলো রয়েছে সেখানে কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেটের নাম রয়েছে, যারা রিপিটেশনে রয়েছেন তাদের প্রত্যেকের নাম রয়েছে, এখানে ডেট দেখতে পাচ্ছেন, রোল নম্বর দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এগুলো আপনারা দেখে একটু চলে যাবেন, আপনাদের যাদের যাদের নির্দিষ্ট সময়সীমায় আপনাদের যেতে বলা হয়েছে সেখানে আপনারা চলে যাবেন। তো এখানে প্রত্যেকের নাম দেওয়া রয়েছে, 187 জনের কিন্তু নাম দেওয়া রয়েছে। তো যাদের যাদের এই নোটিফিকেশানটি লাগবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের প্রোভাইড করার চেষ্টা করব, ঠিক আছে। আর যারা আমাদের ইনস্টাগ্রাম
ইনস্টাগ্রামে যে লিংক নিচে দেওয়া হয়েছে সেখানে গিয়েও আপনারা কিন্তু এটা আমার কাছে চাইতে পারেন, ঠিক আছে? তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং তার সঙ্গে আরও যেটা বলে রাখবো সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে আপডেটটি উঠে আসছে, পুজোর পরেই নতুন টেট নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করছে সরকার। তো এখানে কী আপডেট আসছে চলুন জেনে নিই। তো পুজোর পরেই শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, টেট নিতে উদ্যোগী পর্ষদ, তো বিস্তারিত জানবো। তো এখানে যেটা বলা হচ্ছে পুজোর পরে ফের রাজ্যে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, কারা আবেদন করতে পারবেন, এখনও পর্যন্ত যারা টেট পাস করেছেন এবং যাদের বয়স 40-এর মধ্যে, শুধু তাই নয় নতুন চাকরি প্রার্থীদের জন্য যাতে এবছর টেট নেওয়া যায় সে বিষয়ে কিন্তু উদ্যোগ নেবে প্রাথমিক শিক্ষা পর্ষদ। অর্থাৎ পুরাতনদের পাশাপাশি নতুনদেরকেও চান্স দেওয়া হবে বলে কিন্তু বলা হচ্ছে। তো মানিক ভট্টাচার্যের অপসারণের পর পর্ষদ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন গৌতম পাল। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি ঘোষণা করেছিলেন এবার থেকে প্রত্যেক বছর টেট হবে, নির্দিষ্ট সময়ে সেই টেট হবে, মেরিট লিস্ট বেরোবে, আমি কথা দিচ্ছি কোনো অভিযোগ থাকবে না, তিনি কিন্তু কোট অ্যান্ড কোট এই কথা বলেছিলেন। তো বন্ধুরা শুধু তাই নয়, প্রথম যে বৈঠক রয়েছে সেই বৈঠকে পুজোর পরে প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া চালু সিদ্ধান্ত নিয়েছিল পর্ষদ নবগঠিত অ্যাডহক কমিটি। এমনকি পুজোর আগে রাজ্যের প্রাথমিক শিক্ষকের শূন্য পদের যে তালিকা সেটাও কিন্তু চলে আসার সম্ভাবনা রয়েছে, পুজোর পরেই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এরকম কিন্তু খবর উঠে আসছে। অর্থাৎ পুজোর পরেই একটা ভালো খবর আসছে নতুন যারা পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য, এবং পুরনো যারা এখনও পর্যন্ত যারা 40 বছরের মধ্যে রয়েছেন তারাও কিন্তু চান্স পাবেন, এটাও কিন্তু এখানে বলা হয়েছে। এখনও পর্যন্ত সমস্ত কিছু ক্লিয়ার নয়, তবে এই আপডেটটা আসছে যে পুজোর পরে ভালো সুখবর আসছে। বন্ধুরা আপনারা যারা যারা প্রাইমারি টেট দিতে চলেছেন, তো অনেকের অনেক রকম প্রশ্ন আছে আমি জানি, যে ডিএলএড বা বিএড কাদেরকে এখানে সুযোগ দেওয়া হবে, সিটেটের মাধ্যমে যে বা সিটেটের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলাতে কি পরীক্ষা হবে নাকি কী হবে, সমস্ত কিছু আপনাদের অনেক রকম প্রশ্ন থাকবে। তার জন্য আমি একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য করে দিয়েছি, যারা এখনও পর্যন্ত দেখে থাকেননি অবশ্যই ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখানে গিয়ে আপনারা দেখে নিতে পারেন। তো ডিএড যারা রয়েছেন তাদের তো বসতে পারবেই পারবে, তার সঙ্গে বিএডরা কি আদৌ বসতে পারবে কি না সেটা নিয়ে সংশয় আপনাদের ওই ভিডিওটা দেখলে আশা করি কেটে যাবে। আর কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না বন্ধুরা। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।